বগুড়ার শেরপুরে পহেলা মে চক্ষানপুর এলাকায় অটো ভ্যান চালককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অটো ভ্যান উদ্ধার সহ ছিনতাই চক্রে আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম থানা চত্বরে প্রেস ব্রিফিং এ তথ্য জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে বলেন, নেশাজাত দ্রব্য খেয়ে তাকে হত্যার পর মাত্র 5,000 টাকা অটো ভ্যানটি বিক্রি করে হত্যাকারী।